হে গাইস, ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা। বন্ধুরা, প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত। ফাইনালি আমি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস, এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা এই ভিডিওর ভিতরে কথা বলবো এই যে আমাদের এই টোকেনগুলো আমরা কীভাবে কালেক্ট করব এবং বেশি কালেক্ট করব, যেখানে কিন্তু আমাদের এই যে এই ইভেন্টের ভিতরে যেখানে আমাদেরকে শেয়ার না করলেও আমরা কিন্তু এই টোকেনগুলো দিয়ে এই বান্ডেলগুলো কিন্তু আমরা এক্সচেঞ্জ করতে পারবো। তোমরা দেখতে পাবো 6টা টোকেন দিয়ে আমরা এটা নিতে পারবো, 12টা টোকেন দিয়ে এটা এবং 24টা টোকেন দিয়ে এটা নিতে পারবো। যেখানে আমরা যদি এই যে এখানে শেয়ারের ইভেন্টটা নাও কমপ্লিট করতে পারি, তাহলে কিন্তু আমরা ওগুলো টোকেন দিয়ে আমরা এই তিনটা জিনিস এক্সচেঞ্জ করতে পারবো। তো আজকের ভিডিওতে ওটাই কথা বলবো যে আমরা ওই টোকেনগুলো কীভাবে পাবো এবং কীভাবে বেশি পাবো। অর্থাৎ ইভেন্টটা তো আমাদের 8 তারিখ থেকে শুরু হবে, তো আজকে থেকে তো হবে না, তাও তোমাদেরকে আজকে আমি জানিয়ে দেবো যে টোকেনগুলো কীভাবে পাবে, যাতে কালকে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো চলো ইয়ার ওটা জানা যাক। তো তার আগে বলিনি, যারা এখনো ভিডিওটা লাইক করনি কী করছো, তাড়াতাড়ি একটা করে লাইক করে দাও, আর লাইকের সঙ্গে সঙ্গে একটা করে কমেন্ট, ভালো খারাপ যাইছা কমেন্ট করো। তবে নাইস ভিডিও, ভালো ভিডিও লাগলে আমি বেশি খুশি হব। আর এই চ্যানেলে যারা নতুন এসছো, কেউ কিন্তু সাবস্ক্রাইব না করে যাবে না, কারণ দেখো ইয়ার ফ্রি ফায়ার এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, মনে রাখবে সাবস্ক্রাইব করে পাশে অল বেল আইকন ক্লিক করবে, নয়তো দেখবে তোমাদের কাছে তখন আবার নোটিফিকেশনই যাচ্ছে না। তো চলো ইয়ার, এরপর সোজা আমরা ইভেন্টের দিকে চলে যাবো। তো এখানে ইভেন্টের ভিতরে এলে তো তোমরা এখানে জানো যে এখানে আমাদেরকে শেয়ার করতে হবে, এখানে ইয়ে করে এখানে সেন্ড গিফটের এখানে করে এই যে এখানে কপি করবে, তারপর তোমরা এখানে শেয়ার করতে পারবে। তো যদি কেউ কেউ শেয়ার না করো, তাহলেও কিন্তু আমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবো। যে তোমরা এখানে দেখতে পাবে টোকেন দিয়েও কিন্তু আমরা এই ড্রেসগুলো নিতে পারবো। তো দেখো এটা, এরপর চলো আমরা তোমাদেরকে বলে দিচ্ছি যে ওই টোকেনগুলো কীভাবে পাবে। মানে ইভেন্টটা তো আমাদের এখানে, তোমরা ইভেন্টটা সেকশনে গেলে এখানে দেখতে পাবে, এটা কিন্তু আমাদের 8 তারিখ থেকে টোকেন কালেক্ট করতে হবে। তো আজকে তো হবে না, এটা কালক্ষেত থেকে এটা শুরু হবে। তো এটা কীভাবে টোকেনগুলো পাবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। তো তার জন্য আমরা নিচে চলে আসবো। তো নিচে আসার পর এখানে তোমাদেরকে বলেছে যে এই টোকেনগুলোর ব্যাপারে, কমপ্লিট ইন গেম মিশন ফর টোকেন টু রিডিম এখানে ওই ড্রেসগুলো। অর্থাৎ আমাদেরকে এখানে কী বলেছে, ইন গেম মিশন। তোমরা দেখতে পাচ্ছ এখানে ইন গেম মিশন। তো গাইজ, এখানে আমাদেরকে মানে এই যে তোমরা দেখতে পাবে ইন গেম মিশন, তো অর্থাৎ আমাদেরকে ইন গেম মিশনে কিছু দেবে। ধরো 5টা কিল দিলো, 10টা কিল দিলো, বা 20 মিনিট গেম প্লে করতে হলো, 30 মিনিট গেম প্লে করতে হলো, এরকমভাবে আমরা কিন্তু এগুলো মানে এই টোকেনগুলো কালেক্ট করতে পারবো। তো দেখো এরপর তোমাদেরকে বলে দিচ্ছি আনলিমিটেডের ব্যাপারে। অনেকে আমাকে কমেন্ট করে দিয়েছিলো যে ওই টোকেনগুলো কীভাবে বেশি পাবো বলে দাও। তো দেখো গাইজ, ওগুলো বেশি পাওয়ার কোনো এখনও অপশন দেয়নি, যে গেমের ভিতরে গিয়ে কুড়ি নেবে ওরকম কোনো না। সিম্পলি আমাদেরকে মিশন কমপ্লিট করতে হবে, এবং মিশন কমপ্লিট করার পর এখান থেকে যে কোনো একটা অপশন দেবে, হয়তো এরকম একটা অপশন দিতে পারে, সেখানে আমরা ক্লেম করতে পারবো। তো গাইজ, আশা করি বুঝতে পেরে গেছো যে আমাদেরকে এই টোকেনগুলো মানে আমরা গেম মিশন কমপ্লিট করতে হবে, তারপর ওই মিশন কমপ্লিট করার পর আমরা কিন্তু এই টোকেনগুলো পাবো। তো এরপর আরও আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে এগুলো কীভাবে পাবে, আর কালকে আসার পর তোমাদেরকে তো টোকেন কুড়িয়ে দেখিয়ে দেবো। তো আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরে গেছো। তো বন্ধুরা, আজ পর্যন্ত কিন্তু এতটাই। ভিডিওটি যদি ভালো লাগছে লাইক করতে ভুলবেন না। তো গাইজ, আর বেশি দেরি নেই, থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও।